এটা হলো এরিস্টনের গিজার আপনার ইতালি ব্র্যান্ড মেড ইন ইতালি 20 লিটারের 20 লিটার জি গিজার ফ্রেশ কন্ডিশন আছে সম্পূর্ণ পিভিসি প্লাস্টিকের জি এটা পড়বে প্রাইস 5000 টাকা অনলি ফর 5000 টাকা জি 20 লিটারের দিবেন মুখগুলো থাকে না এগুলো ফিটিং এর দোকানে পাওয়া যায় আচ্ছা আচ্ছা 5000 টাকা জি 5000 টাকা আমাদের কাছে এতটুকুই আছে কুল এবং জি 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 এটা গিজার আর কি এখানে আরেকটা আছে আপনার এটা 40 লিটারের 40 লিটার এটা পড়বে 5000 টাকা ফিক্স 5000 জি আচ্ছা এটা কত লিটার বলছিলেন এটা আপনার 20 লিটারের 40 লিটার সেম প্রাইস সেম প্রাইস যা যেটা ভালো লাগে জি যার যেটা ভালো লাগে এখানে আরেকটা আছে এসএস বডি সম্পূর্ণ স্টিল বডি এসএস এর আচ্ছা এসএস এর এটা পড়বে আপনার 10000 টাকা 10000 টাকা জি এটা 30 লিটারের কিন্তু মান ভালো গুণমান ভালো এইজন্য দাম বেশি তো অরিজিনাল কোরিয়ান ভাই এখানে একটা আছে আপনার লন্ডি মেশিন জি এটা আপনার কম্বল বেসিট বড় সাইজে যেগুলো ইয়া করে এগুলো আপনার ইয়া করে আর কি আয়রন করে এটা মিলি মেশিন মিলি ব্র্যান্ডের অরিজিনাল রাশিয়ান অরিজিনাল রাশিয়ান এটা যদি কেউ নিতে চায় এটা 220 ভোল্টে সারাদের লাইনে চলবে এটা পড়বে 20000 টাকা জি এখানে আরেকটা আছে ওয়াশিং মেশিন জি হিটাসি ব্র্যান্ডের এটা ছোট কাটা যাদের জায়গা সংকট নিতে পারবে 5 কেজি ওয়াইড 5 কেজি অরিজিনাল জাপানি অরিজিনাল জাপানি 110 ভোল্টেজ 110 ভোল্ট এটা যদি কেউ নাই আমরা কনভার্ট সহ দিব ভিতরে দেখেন ফ্রেশ কন্ডিশন আছে এটা পড়বে 10000 টাকা কনভার্ট সহ জি জি কনভার্ট সহ এখানে আরেকটা আছে আমার 6 কেজি ওজনের ডায়ার জি ডে ডায়ার মেশিন শুক কাপড় শুকানোর আর কি এটা অশনো ব্র্যান্ডের জি এটা ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল জাহাজের কনভার্ট সহ দিব এটা পাবে ফিক্স 10000 টাকা জি এখানে আরেকটা আছে ভ্যাকসিন ফ্রিজ ওষুধ রাখার জন্য সম্পূর্ণ জামানো প্লাস্টিক ফ্রেশ কন্ডিশন একেবারে জি এটা আপনার আবার আপনার এটা জংদারের কোনো সম্ভাবনা নাই জি প্লাস্টিক বড় সম্পূর্ণ প্লাস্টিক এটা আমার মেড ইন হাংরি জি 220 ভোল্টে সেটা যদি কেউ নাই 6000 টাকা পড়বে কনভার্টার ছো নাকি না এটা 220 আপনার কনভার্টার লাগবে না এখানে ফজক্টর আছে অরিজিনাল হিটাসি ব্র্যান্ড ইপসন ব্র্যান্ড মিক্সিবিশি ব্র্যান্ড ইপসন দেখা যাচ্ছে একটা জি এগুলো সব ব্র্যান্ডের মাল এগুলো আমরা পাওয়ার টেস্ট বলতে এগুলো আমরা লাইন দিয়ে দেখি না যে অবস্থা আছে অবস্থা সেল করে 5000 টাকা করে জি ইনস্টল গিজার এখানে অনেকগুলো আছে আমাদের কাছে প্রায় 200-300 পিস আছে এখন 3000 পিস ছিল এখন আর আস্তে আস্তে 200-300 পিস আছে জি ফাইকারিও বিক্রি করতেছে দেখালাম যে ওগুলো আর কি পিস পার পিস 1200 টাকা করে এখানে আরেকটা আছে বড় সাইজের মস্কেট কিলার বিগ সাইজের মস্কেট কিলার মশা মাছি মারার জন্য যাদের বড় কনভার্সাল রুম হল রুম বড় রুমের জন্য বিগ সাইজের এগুলো একেবারে ফ্রেশ কার্টুন সহকারী আছে একই মডেলের 10টা আছে আমাদের কাছে এগুলো ফিক্স 8000 টাকা করে জি 220 ভোল্টেজ মেড ইন কোরিয়া এখানে একটা আছে ওয়াইফাই লাডার এটা যদি কেউ নেয় যারা কাটে দিতে পারবো আলোচনা সাপেক্ষে দাম হবে এখানে এয়ার কুলার আছে আপনার 20 লিটারের 20 লিটার মিয়াকু ব্র্যান্ডের মিয়াকু ব্র্যান্ডে এটা পড়বে ফিক্স 4500 টাকা জি একদম এখানে আরেকটা শিপের আইম আছে অরিজিনাল শিপের মেড ইন তাইওয়ান জি মেড ইন তাইওয়ান শিপের অরিজিনাল এটা পড়বে 5000 টাকা জি আলোচনা সাপেক্ষে এখানে আরেকটা ভ্যাকসিন ফ্রিজ আছে মিনি ফ্রিজ এটা ওষুধ রাখার জন্য জি এখনো ওয়াশ করা হয়নি যদি কেউ নাই আমরা ওয়াশ করে দিব জি কন্ডিশন ভালো আছে এটাও জামানো প্লাস্টিক এটা পড়বে অনলি ফর 3000 টাকা অনলি 3000 টাকা এখানে আরেকটা আছে সম্পূর্ণ নর্মাল যারা নর্মাল বড় খুঁজতেছেন এটা নর্মাল সম্পূর্ণ পুরোটাই নর্মাল ফ্রিজ এটা জাহাজ থেকে আসছে তো এটা মাত্র আসছে এটা এখনো ওয়াশ করা হয়নি জি ভিতরে একটু ওয়াশ করি নাই তো ময়লা আছে এখনো ওয়াশ করা হয় নাই জি যদি কেউ নেয় আমরা সেক্ষেত্রে ওয়াশ করে দিব এটা কত লিটার হবে এটা আপনার 220 লিটার হবে 220 লিটার আর দাম কত চাচ্ছেন এটা আমরা দাম চাচ্ছি 15000 টাকা আলোচনা সাপেক্ষে তো এখানে একটা আছে বড় 350 লিটারের আলমারি মতো জি আলমারি মতো ডিজাইন সানিউ ব্র্যান্ড আচ্ছা আচ্ছা
সানিও ব্র্যান্ড অরিজিনাল জাপানি 110 ভোল্টের অরিজিনাল জাপানি এটা উপরে পার্ট হচ্ছে নরমাল উপরে উপরে অনেক বিশাল এটা 350 লিটারের পিস 350 লিটার ডয়ার আছে তিনটা জি এই একটা ডয়ার এখানে আরেকটা ডয়ার এখনো ওয়াশ করা হয় নাই কিন্তু এগুলো এই আরেকটা ডয়ার অনেক বিশাল পিস এটা যদি কেউ নাই কনভার্ট সহ 18000 টাকা 18000 টাকা জি 110 এটা কনভার্ট সহ দিব এখানে আরেকটা আছে আপনার এই যারা নরমাল বড় খুঁজতেছেন ডিপ ছোট ডিপের সাইজ হচ্ছে এটা ডিপের অংশ ছোট এই নরমাল অনেক বড় অলি অল ডেকোরেশন সব আছে অনেক বিশাল রেকো অনেক ফ্রেশ কন্ডিশন ভিতরে এটা 250 লিটার হবে 250 লিটার জি আচ্ছা তো এটা কত দাম চাচ্ছেন এটা নিলে ফিক্স 13000 টাকা 13000 টাকা জি এখানে আবার কতগুলো আপনার হট শুধু হট হবে গরম এখন তো শীতকাল গরমের দরকার আছে এটা উপরে বোতল রাখবেন 30 লিটারই বোতল এখানে আপনার হট হয়ে আপনার গরম করবে এটাও গরম এটা গরম না এটাও গরম দুটোটা গরম একটা দিয়ে গরম একটা দিয়ে নরমাল মানে নরমাল ঠান্ডা আচ্ছা আচ্ছা বুঝছি এগুলা 3000 টাকা করে 3000 টাকা জি 220 তারপর এটা কি ফ্রিজ নাকি এটাও ফ্রিজ এখানে আরেকটা আছে আপনার এই ডাবল ডোরের ফ্রিজ এটা সানিও ব্র্যান্ডের অরিজিনাল জাপানি 110 ডাবল ডোরের কন্ডিশন ভালো আছে এই উপরের অংশ ডিপ জি আপনার নিচের অংশ প্লাস্টিক জমানো প্লাস্টিক সম্পূর্ণ প্লাস্টিক এটা কোনো আবার জাঙ্গার আসবে না ভিতরে ফ্রেশ কন্ডিশন আছে নিচের অংশ নর্মাল এটা পড়বে আপনার অনলি ফর 10500 টাকা কনভার্ট সহ দিব কনভার্ট সহ জি আচ্ছা ফাসেটটা পাশের এটা আছে আগেরকার মডেল ন্যাশনাল মডেল ন্যাশনাল জাপানি এটা উপরে রংশ ডিপ এখন ওয়াশ করা হয় নাই উপরে ডিপ জি উপরে ডিপ আচ্ছা উপরে ডিপ আপনার এই নিচে নরমাল নিচের অংশ নরমাল আচ্ছা ওকে এটা আমরা যদি কেউ না ওয়াশ করে দিব এটা পারবে কনভার্ট সহ 8000 টাকা কনভার্ট সহ 8000 টাকা জি এগুলো কিন্তু অল মডেল হলো জাপানি জিনিস জাপানি জি এখানে কাফরের লট আছে যদি কেউ ব্যবসা করার জন্য নিতে চায় নিতে পারবে কাফর লট বলতে জি একসাথে লটে দিয়ে দিব আমরা যা আছে এখানে কি রকম কাপড় আছে এখানে আপনার এই কম্বল তুশক বেসিট জ্যাকেট বিভিন্ন জিনিস আছে এখানে গ্যাট সহ দিয়ে দিবেন গ্যাট সহ একবারে লট আমরা যেভাবে নিয়ে আসি ওভাবে দিয়ে দিব আচ্ছা এক গ্যাটের দাম কত পড়বে এক গ্যাট না এগুলো আপনার এই 80 দেখবে হ্যাঁ আড়িয়ে করে নিবে আর কি আচ্ছা আচ্ছা আর আমাদের কিচেন সামগ্রী এগুলা কিচেন সামগ্রী এগুলা লটে বিক্রি করা হবে যদি কেউ ব্যবসা করার জন্য নেয় সেক্ষেত্রে নিতে পারবে এগুলো লড়ে হিসাবে দিয়ে দিব আমরা এখানে কতগুলো মনিটর আছে আপনার যারা সিসি ক্যামেরার জন্য ভালো মানের মনিটর খুঁজতেছেন এগুলো কিন্তু অনেক হেভি অরিজিনাল শিবের প্রোডাক্ট অরিজিনাল শিবের এটা আপনার 22 ইঞ্চি জি অনেক ওজন ওয়াইটও অনেক অরিজিনাল জাপানি মনিটর এগুলো এগুলো কনভার্ট সহ দিব সেক্ষেত্রে 7000 টাকা করে পড়বে জি আর কনভার্ট ছাড়া যদি নেয় 6000 টাকা যদি কারো কাছে কনভার্ট থাকে ওরা কনভার্ট ছাড়া নিতে পারবে পাশের একটা আছে ইগনেস কোম্পানির এটা আমরা 24 ইঞ্চি তাও 110 ভোল্টেজ এটা 24 ইঞ্চি যারা সিসি ক্যামেরার জন্য এগুলো কিন্তু হেভি প্যানেলগুলো অনেক টেকসই এগুলো পড়বে কনভার্ট সহ 7500 টাকা জি এখানে আরও আছে জি এখানে আরও আছে একই মডেলে এই ব্র্যান্ডের অনেকগুলো আছে অ্যাভেলেবেল আছে এখানে এসি আছে বিভিন্ন ব্র্যান্ডের এগুলো সব জাপানি ব্র্যান্ড হিটাচি আপনার এ সার্পের আছে প্যানাসোনিক আছে নিচেরগুলো আপনার সার্প এগুলো সার্প জি এগুলো সব ইনভার্টার এসি একটনের শীতের অফার আলাস্কা
এটা মেড ইন অফ আমাদের ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়া আলাস্কা দ্যাটটনেসি জি এটা প্রাইস কত 30000 টাকা আমরা চাচ্ছি 30000 টাকা জি আলাসনা সাপেক্ষ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা আছে 1 টনের फ्रेश कंडीशन একটা সেম মডেলের দুইটা আছে ভাই আচ্ছা আচ্ছা সেম মডেলের দুইটা আছে এগুলা পড়বে 17000 টাকা করে 17000 টাকা জি আচ্ছা আচ্ছা এখানে আরেকটা আছে গ্রি 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 তাও ফ্রেশ আছে কন্ডিশন আচ্ছা গ্রি একটনের এটা আউটডোর ইনডোর স্পিড স্পিড টাইপের আছে একটনের আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটাও 17000 টাকা 17000 টাকা জি আচ্ছা ওকে কেন আরেকটা আছে আপনার এটা ডিজিটাল মেশিন শার্পের শার্প ব্র্যান্ডের শার্পের এটা 7 কেজি মেশিন 7 কেজি জি ওয়াশিং মেশিন ডিজিটাল আচ্ছা আচ্ছা এটা ভিতরের কন্ডিশন এটা আপনার মোটামুটি ফ্রেশ জি মোটামুটি ফ্রেশ আছে অরিজিনাল জাপানি ব্র্যান্ড আছে লেখাই আছে কেন জাপান হ্যাঁ শার্প এটা 80% শুকা দিবে ডিজিটাল সম্পূর্ণ অটোমেটিক এটা প্রাইস পড়বে আপনার 14000 টাকা 14000 টাকা কানেক্টর আছে এলজি মেশিন বড় সাইজের এলজি মেশিন 10 কেজি আচ্ছা আচ্ছা 10 কেজি ওকে 10 কেজি এটা সম্পূর্ণ অটো মাইক্রো সিস্টেম 80% শুকা দিবে 80% শুকা দিবে 80% শুকা দিবে সম্পূর্ণ ডিজিটাল এটা প্রাইস পড়বে 14000 টাকা 14000 টাকা জি আচ্ছা এখানে আরেকটা আছে শার্প ব্র্যান্ডের শার্প ব্র্যান্ডের শার্প ব্র্যান্ডের এটা অরিজিনাল শার্পের জাপানি এই 7 কেজি 7 কেজি 7 কেজি এটা 110 ভোল্টেজ এটা যদি কেউ নিতে চায় 15000 টাকা দেবে 15000 টাকা কনভার্ট সহ দিব আচ্ছা আচ্ছা যেহেতু এখন শীতকাল হ্যাঁ হ্যাঁ হট কুলার ই আছে আপনার ওয়াটার কুলার এটা হট এন্ড কুল আচ্ছা আচ্ছা গরম পানি পাওয়া যাবে ঠান্ডা পানি গরম করবে ঠান্ডাও করবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এগুলো প্রাইস হবে 7500 টাকা 7500 টাকা এটা তো জাহাজের না জাহাজের অরিজিনাল আচ্ছা আচ্ছা তার 100 টাকা কনভার্ট সহ দিব আপনার আচ্ছা আচ্ছা কনভার্ট সহ দিবেন জি অরিজিনাল জাহাজ আচ্ছা দুটোটা তো সেম দুটোটা সেম কোম্পানি আচ্ছা আচ্ছা তারপর আমাদেরকে কি দেখাবেন এখানে আছে ওয়াশিং মেশিন দেখেন আচ্ছা ওয়াশিং মেশিন ফুল লোডিং এর ওয়াশিং মেশিন এটা আপনার 7 কেজি ওজনের আচ্ছা 7 কেজি ওজন না 7 কেজি ওজন একদম কন্ডিশন ফ্রেশ হ্যাঁ কন্ডিশন ফ্রেশ অরিজিনাল জাহাজের 110 110 যদি কেউ না এসে ক্ষেত্রে আমরা কনভার্টার সহ দিব আচ্ছা এটা কত কেজি এটা এটা 7 কেজি 7 কেজি 7 কেজি আচ্ছা আচ্ছা কনভার্টার সহ দিবে কনভার্টার সহ দিবে এটা 12000 টাকা আচ্ছা আচ্ছা 12000 টাকা বলছি আচ্ছা এখানে আরেকটা আছে ইলেকট্রোলাক্স ব্র্যান্ড ইলেক্ট্রোলাক্স ব্র্যান্ড ইলেকট্রোলাক্স আচ্ছা এটা রাশিয়ান অরিজিনাল রাশিয়া রাশিয়ান এটা 9 কেজি আচ্ছা আচ্ছা 9 কেজি না জি তাও ফুল লোডিং মেশিন 9 কেজি এটা আমরা 100% শুকাই দিব 100% জি আচ্ছা আচ্ছা এটা ভিতরের অবস্থাটা কি রকম ভিতর ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন দেখা যাচ্ছে ভিতর ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা ইলেকট্রোলাক্স মেড ইন রাশিয়া এটা পড়বে আপনার কনভার্ট সহ 15000 টাকা 15000 টাকা আচ্ছা আচ্ছা7 কেজি মোটামুটি কন্ডিশন আছে একদম ফ্রেশ জি মোটামুটি ফ্রেশ আছে এটা 12000 টাকা 12000 টাকা জি আচ্ছা এটা 7 কেজি না জি 7 কেজি আচ্ছা ওকে এখানে আরেকটা আছে এলজি ব্র্যান্ডের এলজি ব্র্যান্ড এলজি আচ্ছা আচ্ছা 10 কেজি 500 গ্রাম আপনার আচ্ছা আচ্ছা এটা আমরা কম্বল বেসিক সব কিছু দেওয়া যাবে 80% শুকা দিবে স্পিন 80% জি 80% এটা এলজি মেড ইন কোরিয়া হ্যাঁ এলজি ব্র্যান্ড মেড ইন কোরিয়া এটা পড়বে ফিক্স 15000 টাকা 15 এটা তো ডিজিটাল না জি ডিজিটাল অল অটো সম্পূর্ণ অটো আচ্ছা আচ্ছা এখানে আছে স্পিড কুইন স্পিড কুইন জি ডায়ার মেশিন এটা এটা 100% ডায়ার এই স্পিড কুইন ব্র্যান্ডার এটা আমরা 15 কেজি ওয়াট
যারা ছোট কাটে বাসা বাড়িতে ইউজ করার জন্য এটাও ডাইয়ার এটাও 100% সুগা জিপ আপনার এটাতে কত কেজি হবে এটাতে আপনার 6 কেজি জি এটা কনভার্ট সহ দিব আমরা ফ্রেশ কন্ডিশন হিটাসি জাপানি অরিজিনাল হিটাসি ব্র্যান্ড লেখা আছে এখানে 100 টনের কনভার্ট সহ দিব এটা 8000 টাকা 8000 টাকা আচ্ছা একই মডেলের 4টা আছে আমাদের কাছে 4টা আছে ওকে ওকে ওটা কি ওয়াশিং মেশিন ওটা ডায়াল ডায়াল আচ্ছা আপু কোন দেখাচ্ছে পাশে রাখেন না এটা বড় সাইজের একটা ডিপ ফ্রিজ আমরা শার্প ব্র্যান্ড জাপানি শার্পের এটা 300 লিটার 300 লিটার অনেক বড় অরিজিনাল কোনো কাজ কাম হয় নাই দেখে নিতে পারবেন কন্ডিশন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ অরিজিনাল জাহাজে এটা অরিজিনাল জাহাজে 220 ভোল্ট আছে শার্প ব্র্যান্ড এটা মেড ইন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আচ্ছা এটা কেন নিতে চাই ফিক্স 20000 টাকা ফিক্স 20000 আচ্ছা আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো ছোট ফ্রিজ এটা অরিজিনাল ফ্রিজ আছে ডাবল ডোরের মধ্যে ছোট আচ্ছা আচ্ছা ডাবল ডোরের মধ্যে ছোট এটা জাপানি ফ্রিজ আচ্ছা সম্পূর্ণ প্লাস্টিক জমানো প্লাস্টিক আচ্ছা এটা কত লিটার হবে এটা দাম 100 লিটার 100 লিটার এটা আপনার জংদরা কোনো সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা সব প্লাস্টিকই সব প্লাস্টিক পিভিসি জমানো প্লাস্টিক এটা ডিপ উপরের অংশ ন্যাশনাল ব্র্যান্ড মেড ইন জাপান কম্পাসারের মধ্যে লেখা আছে মেড ইন জাপান ওকে এটা হ্যাঁ ভাই এটা ভাইয়া আপনার ওই উপরের অংশ হচ্ছে ডিপ উপরে ডিপ উপরে ডিপ আর নিচে নরমাল না নিচে নরমাল আচ্ছা আচ্ছা নিচে নরমাল ফ্রেশ কন্ডিশনে কোনো ফ্রেশ কন্ডিশন সেম মডেল আমাদের কাছে 10টা ফ্রিজ আছে 10টা ফ্রিজ জি আচ্ছা অরিজিনাল জাপানি কিন্তু এগুলো 110 এর এটা অরিজিনাল জাহাজের 110 ভোল্ট আছে উপরে ডিপ আছে না জি উপরে ডিপ আচ্ছা তো এটা দাম কত পড়বে এটা পড়বে আপনার কনভার্ট সহ 9000 টাকা কনভার্ট সহ 9000 কনভার্ট সহ দিব আচ্ছা আচ্ছা এগুলো অরিজিনাল শিপ আমার কাছে কোনো অপশনাল ফ্রিজ নাই আচ্ছা যেগুলো আছে সবগুলো অরিজিনাল শিপ সব অরিজিনাল শিপ অরিজিনাল শিপ আচ্ছা আচ্ছা যেমন ধর এখানে আছে ওয়াশ ইউরো ওয়াশ ইউরো ওয়াশ এটা 7 কেজি ওজনের 7 কেজি ওজনের ফুল লোডিং মেশিন ফ্রেশ কন্ডিশন ভিতরে একটু দেখেন ভাই হ্যাঁ ভিতরে কন্ডিশন ফ্রেশ ফ্রেশ আছে 7 কেজি এটা যদি কেউ নিতে চায় কনভার্ট সহ দিব 15000 টাকা 15000 টাকা এটা সেম নাকি জি এটা কেন আরেকটা আছে পিকে পিকে ব্র্যান্ডের 7 কেজি তাও 7 কেজি এটা নিলে 14000 টাকা 14000 টাকা জি আচ্ছা আচ্ছা এখানে আরেকটা ফ্রিজ আছে ন্যাশনাল ব্র্যান্ডের এটা মাদারি সাইজ আচ্ছা আচ্ছা এটা আপনার এই 95 লিটার 95 লিটার 95 লিটার এটা জাপানি অরিজিনাল এটা উপরে ডিপ আছে না জি উপরের অংশ ডিপ আর বাদ বাকি গুলো নরমাল এগুলো যারা বেসেলার থাকে এদের জন্য তারপর যারা ফার্মেসিতে ইউজ করতে চায় ফার্মেসিতে ইউজ করা যায় এটা প্রাইস করব আপনার 7500 টাকা 7500 টাকা আচ্ছা অরিজিনাল জাহাজের আচ্ছা ওকে এখানে আরেকটা আছে মাদারি সাইজ তাও এটা 100 লিটার হিটাসি ব্র্যান্ড হিটাসি ব্র্যান্ড হিটাসি ব্র্যান্ডের 100 লিটার 100 লিটার জি আচ্ছা আচ্ছা ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন উপর অংশ ডিপ আছে জি উপর অংশ ডিপ আর বাকি গুলো নরমাল নরমাল এই পাশে জায়গা আছে জি এই পাশে জায়গা আছে আচ্ছা আচ্ছা তো এটা দাম কত চাচ্ছেন এটা 7500 টাকা 7500 টাকা আচ্ছা এটা দেখেন নাই এটা আছে না শার্প ব্যান্ড ডাবল ডোরের ফ্রিজ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কিন্তু এটা 10 লিটারের ফ্রিজ আচ্ছা আচ্ছা উপরের অংশ ডিপ আচ্ছা আর আপনার বাদ বাকি গুলো হচ্ছে নরমাল নরমাল জি আচ্ছা আচ্ছা এটা কিন্তু অরিজিনাল জাহাজ দেখি বুঝা যাচ্ছে একদম অরিজিনাল জাহাজের শার্প আচ্ছা আমার এখানে কোনো লোকাল প্রোডাক্ট নেই হ্যাঁ হ্যাঁ অপশনারও কোনো প্রোডাক্ট নেই সবগুলো অরিজিনাল জাহাজ আচ্ছা আচ্ছা এটা কিন্তু কন্ডিশন ডেকোরেশনটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো এটা দাম কত চাচ্ছে কনভার্সো হয় 9000 টাকা কনভার্সো 9000 টাকা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কিন্তু ওকে আর এখানে কতগুলো ডিশওয়াশার আছে যারা টুকটাক কাজ বুঝবেন
যদি কেউ কাজ বুঝেন নিতে পারেন শুধু আমরা পাওয়ার দেখিয়ে দিব পাওয়ার টেস্টে ওইভাবে 7,000 টাকা কিন্তু এগুলো চালু থাকলে 18,000-20,000 টাকা বিক্রি হবে যদি কেউ কাজ বুঝে সেক্ষেত্রে নিতে পারে এখানে আরেকটা আছে ভাইয়া ওশানা ব্র্যান্ডের জাপানি ওয়ান টেন ভোল্টেজ যদি কেউ নেয় কনভার্ট সহ দিব কোনো কাজ কাম হয় নাই অরিজিনাল ছাড় যদি কেউ নাই এভাবে নিতে পারবে অনেক চ্যানেল পিছনে একটু দেখি অনেকগুলো কেবল অনেকগুলো ক্যামেরা লাগানো যাবে সিস্টেম আছে এটা যদি কেউ নাই যে অবস্থা সে অবস্থায় 5,000 টাকা অপারেটর গুলো এখানে পিনকোড খুঁজতেছে আমরা বুঝতেছি না বিধায় ওই অবস্থায় 30,000 টাকা দাম থাকছে আলোচনা সাপেক্ষে তো জিনিসটা কিন্তু অনেক দামি জিনিস যদি কেউ নেয় ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ছবি দিব যার যেটা কারে নিতে পারবো যদি কেউ ব্যবসা করার জন্য নিতে চায় নিতে পারবে অনেকগুলো আছে আমাদের কাছে কত করে এগুলো আপনার সর্বনিম্ন 10টা নিতে হবে সর্বনিম্ন 10টা 500 টাকা করে পারবে 500 টাকা করে এগুলো আমাদের কাছে বেশি আছে আর এখানে একটা আছে বড় রুম হিটার এটাও রুম হিটার ডিজাইন করাটা থাকবে তো বাইরে সুন্দর আছে জিনিসটা খারাপ না এখানে আরো ওয়াল অয়েল রুমিটার এগুলো
এগুলো অয়েলের রুমিটার এগুলো অনেকগুলো আছে অরিজিনাল শিপের রাশিয়ান এগুলো রাশিয়ান জি 220 বলতেছে আচ্ছা আচ্ছা এগুলো কত করে বিক্রি করবে এগুলো কেউ নাই 4000 টাকা করে 4000 টাকা করে এগুলো কিন্তু অনেক হেভি আচ্ছা আচ্ছা আপনার এখানে গিজার আছে ইনস্টল গিজার মিনি গিজার এগুলো ইনস্টল মিনি গিজার আর কি ইজিলি লাগানো যায় একদম সহজ আচ্ছা আচ্ছা এটা আমার কোনো লিটার নেই কলের সাথে লাগাই দিবেন এই যতক্ষণ চাইবেন ততক্ষণ পড়বে मोटामुटी যদি এটা কেউ নাই 5000 টাকা 5000 টাকা এখানে আরেকটা আছে সাইবেরিয়া ব্র্যান্ডের এটা একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন এটা 100 টেনার এটা কনভার্ট সহ দিতে হবে কনভার্ট সহ জি কনভার্ট সহ দিব এটা 6000 টাকা ফিক্স 6000 টাকা কারণ একটা কনভার্টের দামও 2000 টাকা হ্যাঁ হ্যাঁ কিন্তু কনভার্ট দিয়ে চালালে এগুলো অরিজিনাল জাপানি জিনিস সহজে নষ্ট হবে না নষ্ট হবে না এখানে আরেকটা আছে ওশানো ব্র্যান্ডের স্টিল বডি সম্পূর্ণ সম্পূর্ণ স্টিলে এসএস বডি জি এসএস বডি আচ্ছা আচ্ছা এটা আপনার মোটামুটি এটা এখনো ওয়াশ করা হয়নি মোটামুটি ফ্রেশ আচ্ছা ওয়াশ করলে আরেকটু ফ্রেশ হবে এটা ডিজিটাল এটা পড়বে 8000 টাকা কনভার্সন 8000 টাকা জি এটা 100 টাকা আচ্ছা এখানে আরেকটা আছে শ্যাম্পু ব্র্যান্ডের আচ্ছা তাও 100 টেনের কন্ডিশন ভালো আছে কন্ডিশন ভালো জি উপরে সিলভার কালার খুবই ফ্রেশ এটাও 6000 টাকা কনভার্সন 6000 টাকা কনভার্সন জি আচ্ছা আচ্ছা এখানে আর কতগুলো আয়রন স্টেইন আছে আয়রন স্টেইন আয়রন স্টেইন যদি কারা লাগে প্রয়োজনে নিতে পারবে পার পিস 1500 টাকা পার পিস 1500 টাকা না অনেকগুলো আছে ছোট বড় আছে আর লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট হ্যাঁ এখানে লাইফ জ্যাকেট আছে সাতার কাটা এগুলো নিতে পারবে এগুলো পার পিস 300 টাকা পার পিস 300 টাকা একটু ধরেন আমি দেখে এগুলো লাইফ জ্যাকেট মাত্র 300 টাকা করে না মাত্র 300 টাকা এগুলো বিভিন্ন টুরিস্টরা নিতে পারে আবার ব্যবসা করার জন্য নিতে পারে আচ্ছা আচ্ছা পাইকারি সেল করবেন না আরেকটু কম দামে আরেকটু কম দামে দিবেন পাইকারি আচ্ছা আচ্ছা ওকে এখানে দুটো আইস মেকার আছে এগুলো এগুলো আপনার বরফ তৈরি করে আইস মেকার জি আইস মেকার জি একই মডেল দুটো আছে এগুলো 100 টেনার যদি কেউ নেয় সেক্ষেত্রে আমরা কনভার্ট সহ দিব অনলি ফর 8000 টাকা জি এখানে একটা বিএম এর মেশিন আছে বিএম করার মেশিন জি এটা বিএম করার মেশিন এটা বসে এভাবে টানে এভাবে টানবে জি এখানে মিটারে শো করবে ব্যাটারি লাগালে মিটারে লাইন আসে আর কোন বিএম করা যাবে এটা দিয়ে জি এটা দিয়ে আমরা তো বুঝি না এটা জি মেরে আছে জি মেরে আর কি দুই তিন রকম হতে পারে এটা অবস্থা যদি কেউ নাই 15000 টাকা 15000 টাকা জি ফ্রেশ কন্ডিশন আছে জিনিস এখানে আমার ইউপিএস এটা ইউপিএস জি ইউপিএস সম্পূর্ণ চালু আছে না জি সম্পূর্ণ চালু আছে কার কাছে যদি ইউপিএস লাগে নিতে পারবে আচ্ছা এটা কতক্ষণ পাওয়ার দিবে এটা প্রায় 12 ঘন্টা চলবে একটা 12 ঘন্টা চলবে জি এটা বড় সাইজের বড় সাইজের এই সম্পূর্ণ চালু একেবারে ব্যাটারি সহ ওকে এটা যদি কেউ নেয় 4000 টাকা পড়বে 4000 টাকা দুটো আছে এখানে আরেকটা আছে প্যাকেটের মধ্যে এটা অন্য মডেলের এটাও চালু আছে এটাও চালু না জি এটা পড়বে 5000 টাকা 5000 টাকা এখানে একটা জিমের সার্কেল আছে আপনার এটা কমার্শিয়াল সার্কেল জিমের এটা সম্পূর্ণ চালু আছে এটা চালু আছে জি সম্পূর্ণ চালু জিমের সব কিছু শো করে জি এটা দাম কত আছেন ভাই এটা আমরা 18000 টাকা বলে ছেড়ে দিব এটা আগে অনেক বেশি ছিল কিন্তু 20000 টাকা মূল্য ছিল দিই নাই তখন এখন নিলে 18000 টাকা বলে দিয়ে দিব আমরা এটা কিন্তু একদম ফ্রেশ এটা কিন্তু মার্কেট প্রাইস অনেক এটা আমরা ডলার হিসাব করছি আমরা বাংলাদেশের টাকায় 147000 টাকা এগুলো অনেক প্রাইস অনেক প্রাইস এখানে একটা আপনার এই মিডিয়া ব্র্যান্ডের দুটো নাই এসি এটা হ্যাঁ মিডিয়া ব্র্যান্ড এটা আউটডোর এটা হলো ফুলার এসটেন এসি ফুলার এসি বলে এটা যাদের বড় রুম কনভার্সাল রুম লাগাই আর কি এটার
এটা আউটডোর এটা ইনডোর জি ফুল অর স্টেনেসি মিডিয়াম ব্র্যান্ড ফ্রেশ কন্ডিশন আছে এটা আমরা 35000 টাকা চাচ্ছি যদি কেউ না সামান্য ডিসকাউন্ট করা যাবে কিন্তু জিনিসটা অনেক দাম মার্কেট প্রাইস এখানে আরেকটা আছে দুই টনের হায়ার ব্র্যান্ড এটা ইনডোর এটা আউটডোর স্পিড টাইপ এটা পড়বে 30000 টাকা জি আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট করা যাবে এখানে একটা ডিসি ফ্রিজ আছে যাদের যেখানে কারেন্ট নেই এটা কারেন্ট না থাকলে সেই জায়গায় চালানো যাবে এটা ডিসি ব্যাটারির মাধ্যমে জি সোলার ফ্রিজ এগুলো আপনার এই যেখানে গাড়ি তো ইউজ করা যায় ডিসি লাইনে গাড়ি তো ইউজ করা যায় বিএফি গাড়ি আছে না ওগুলো তো ইউজ করা যায় সম্পূর্ণ চালু আছে এটা আমরা দাম চাচ্ছি 12000 টাকা যদি কেউ নেয় আলোচনা সবাইকে কমানো যাবে এগুলো ডাস্টবিনগুলো অ্যাভেলেবেল নিতে পারবে আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবে এগুলো 600-700 বিভিন্ন রেটের আছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার এই বাটিয়ালি আসলে বাটিয়ালি সোনারগাঁ পেট্রোল পাম্প বিস্কুট প্যাটারি অপোজিটে আপনার এই দুইতলার উপরে রাস্তা পশ্চিম পাশে একটা কে আছে আর ওয়ার হাউস আছে ওটারও পশ্চিম পাশে সো ভিউয়ার্স এটা ছিল আমাদের আজকের ব্লগ যারা আপনারা জাহাজের মালামাল কিনতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি আদর্শ সফর হতে পারে আমি মনে করি আর এখানে অনেকগুলো মালামাল আপনারা দেখছেন আর যারা আপনারা চট্টগ্রামের ভিতরে আছেন আমি তাদেরকে বলবো যদি মালামাল কিনেন অবশ্যই এখানে দোকানে এসে মালামাল আপনারা নিজেরা দেখে শুনে কিনবেন তাহলে আপনাদের মন মতো একদম ইচ্ছা মতো মালামাল কিনতে পারবেন সো ভিউয়ার্স এটা ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে সবার মাঝে শেয়ার করে দিবেন সো ভিউয়ার্স এটা ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ